সদৌ ছাত্র সংস্থার অন্যতম লাইখুটা সদৃশ ছাত্র সংগঠনল সদৌ শিবসাগর জেলা ছাত্র সংস্থা আর সদৌ শিবসাগর জেলা ছাত্র সংস্থার আজি প্রতিনিধি সভা এখন অনুষ্ঠিত হয়েছে ডিমু আঞ্চলিক ছাত্র সংস্থার উদ্যোগত। আর ইয়াত সংগঠনের পরিচালনা শক্তি সন্দর্ভত আলাপ আলোচনা হব, জাতীয় সমস্যা সমূহ সন্দর্ভ আলোচনা হব আর তার সমাধান সূত্র উদ্ভাবনের কারণে বিভিন্ন বিষয় সামরি ইয়াত আলোচ্য বিষয় হিসাবে স্থান পাব। আর সদৌ ছাত্র সংস্থার শক্তি কিদরে রাইজর মাজত আর অধিক সক্রিয় করব পারি সেই সন্দর্ভত পরিকল্পনা রচনা করা হব, সেই মূল উদ্দেশ্য আজির এই ডিমু আঞ্চলিক ছাত্র সংস্থার উদ্যোগত শিবসাগর জেলা ছাত্র সংস্থার যে প্রতিনিধি হওয়া তাত এই বিষয়সমূহে মূলত ঠাই পাব। এটা কথা হল আপনাদের সুদিছে যে ইয়াতে হাওড়া সমষ্টির উপ নির্বাচন অনুষ্ঠিত হব। সদৌ ছাত্র সংস্থায় অতদিনে অরাজনৈতিকভাবে আমি সদৌ ছাত্র সংস্থাক প্রতিনিধিত্ব করে আগবাড়ি গিয়ে আছো আর রাজনৈতিক সচেতনতা আমার সদায় আছে, জনসাধারণক রাজনৈতিকভাবে সচেতন করে ভবিষ্যতের আগবাড়ি যাবর কারণে আমি আহ্বান জানাই আছো। এই সমষ্টিট এগারী বিধায়কে ইতিমধ্যে জয়লাভ করে পেলায় বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিল আর বিধায়কগী একটা বেলেগ দললে গিয়ে পেলায় জয়েন করার বাবে সমষ্টিট আসন খালি হল আর সেইভাবেহে ইয়াত উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছাত্র সন্থায় বিচার যে আদর্শগত যে কথা সকলে সেই কথাট অত্যন্ত গুরুত্ব দিয়া উচিত, কারণ রাইজে আদর্শর উপর ভিত্তি করেহে এগারী প্রতিনিধিক নির্বাচিত করে আর সেই আদর্শটু কেতিয়াও জলাঞ্জলি দিব নালাগে। ছাত্র সন্থায় আমি প্রতিটি মুহূর্তত বিচার কেতিয়াও জলাঞ্জলি দিব নালাগে। ছাত্র সন্থায় আমি প্রতিটি মুহূর্তত বিচার যে জাতীয় স্বার্থ কাকস্থান দিয়ে আদর্শর লগত কম্প্রোমাইজ নকরাকে জাতিটুক নেতৃত্ব দিবপরা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির আমার প্রয়োজন আছে আর সেইদরে আগবাড়ি গেলে নিশ্চয় ভবিষ্যতে জাতিটুক আগবাই লো যাবা যাব। আর সেই কারণে আমি বিচারিছো যে সুস্থির একটা গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থত রাইজে কাক নির্বাচিত করব সেই সন্দর্ভত সিদ্ধান্ত লব আর ভবিষ্যৎ প্রজন্মর স্বার্থত তেনে সুস্থির সিদ্ধান্ত ভবিষ্যতে জাতিটুক আগ এই গোটেই কথাটা হল একটা রাজনৈতিক কথা আর রাজনৈতিক দলসমূহে বিভিন্ন ধরনের বিষয় আগত রাখি পেলায় ভোট বিচার গতি যলকে ইয়ার জনসাধারণে নির্বাচিত নকর কিয় একটা সুস্থির গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থত আদর্শর যাতে কোনো কারণে পতন নহয় তার প্রতি লক্ষ্য রাখি জনসাধারণক আহ্বান জানাই নিয়ন্ত্রণ করাটোয়ে এই সরকারে প্রথম কাম হিসাবে নির্বাচনের সময় বক্তব্য রাখিছিল। মূল্যবৃদ্ধি চারিওফালে ইমান বেশিকে হয়েছে যে প্রতিটি বস্তুর মূল্যবৃদ্ধি হয়েছে, প্রত্যেকটি বস্তুর সি ঘর বন্ধা সামগ্রীরপর আরম্ভ করে নিত্য ব্যবহার্য সামগ্রীলকে মিঠাতেলর দাম 250 টাকা লিটার হয়েছে, রিফাইন তেলর দাম 250 টাকা লিটার হয়েছে, তার মানে সাধারণ শ্রেণীর মানুষ